তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো তাদের মধ্যে অনেকের ছোটবেলা থেকে স্বপ্ন থাকে যে ইন্ডিয়ান আর্মিতে জব করবে, কিন্তু পড়তে পড়তে তোমরা এই বিষয়টা জানো না যে পড়াশোনা শেষ করে কিভাবে ইন্ডিয়ান আর্মিতে জব পাওয়া যায়, কোন পরীক্ষা দিতে হয়, বয়স কেমন লাগে, যোগ্যতা কেমন লাগে, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে যে কত ধরনের পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে জব পাওয়া যায়। প্রথমে বলে রাখি, ইন্ডিয়ান আর্মির বিভিন্ন পোস্ট আছে, বিভিন্ন পোস্টের মধ্যে বিভিন্ন কিন্তু পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়। সেই বিভিন্ন পোস্টগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পোস্ট যেটা বেশি পরিমাণে নিয়োগ করা হয় সেটা হচ্ছে জেনারেল ডিউটি বা জিডি। জিডির ক্ষেত্রে দুভাবে কিন্তু নিয়োগ করা হয়, একটা হচ্ছে সরাসরি র্যালির মাধ্যমে নিয়োগ করা হয়, আর একটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন যেটা আছে তার মাধ্যমে জিডি কনস্টেবলের একটা ভ্যাকান্সি রিলিজ করে সেখানে নিয়োগ করা হয়। সেক্ষেত্রে আমি একটু বলে নিই যে এসএসসির মাধ্যমে কিভাবে নিয়োগ করা হয় সেই প্রসেসটা বলি, তারপর আমি ডাইরেক্ট র্যালির মাধ্যমে কিভাবে নিয়োগ করা হয়। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং তোমার যদি স্বপ্ন থাকে যে আর্মিতে যাবে, তাহলে তোমার বয়স যদি 18 হয়ে থাকে তাহলে তুমি স্টাফ সিলেকশনের জিডিতে এক্সাম দিতে পারো, আর যদি বয়স 18-এর কম হয়ে থাকে তাহলে ডাইরেক্ট র্যালিতে যেতে পারো। বিষয়টা হচ্ছে ডাইরেক্ট র্যালিতে কিন্তু যাদের ফিজিক্যাল দিক থেকে ফিট তাদের ক্ষেত্রে ডাইরেক্ট র্যালির মাধ্যমে জিডিতে চাকরি পাওয়া খুব একটা ভালো ব্যাপার। আর জিডিতে কিন্তু অগ্নিবীর বর্তমানে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে আমি একটু ডাইরেক্ট র্যালির কথা বলে নিই, কারণ এসএসসি জিডি ম্যাক্সিমাম লোক জানে কিন্তু ডাইরেক্ট র্যালির কথা তোমাদের মুখে কিন্তু আসে না। অনেকে দেখো যে অমুক দাদা অমুক র্যালি থেকে কিন্তু জব পেয়েছে, বাট ব্যাপারটা কি, দেখো সবার প্রথমে তুমি ইন্ডিয়ান আর্মিতে ডাইরেক্ট র্যালির মাধ্যমে যদি জব পেতে চাও তাহলে তোমাকে ক্লাস 10 পাস হতে হবে, 8 পাস হলেও চলবে, 8 পাস হলে কিন্তু টেস্ট প্যানে তোমাকে কিন্তু নিয়োগ করা হবে ক্লার্ক, এই সমস্ত পোস্টগুলোতে কিন্তু ক্লাস 10 পাস চাই, মোটামুটি ক্লাস 8 পাস হলেও তুমি র্যালিতে যোগদান করতে পারছো। এবার র্যালির জন্য কি ডাইরেক্ট সরাসরি সেখানে গিয়ে আবেদন করতে হয়? না, ইন্ডিয়ান আর্মি জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু নির্দিষ্ট সময় ফর্ম বেরোয়, সেই সময় তোমাকে ফর্ম পূরণ করতে হয়। পূরণ করার পর একটা নির্দিষ্ট সময় অ্যাডমিট ইস্যু হয়, তখন তোমাকে কিন্তু র্যালির জন্য একটা ডেট দেয়, সেখানে গিয়ে কিন্তু র্যালিতে যোগদান করতে হয়। এবার একটু কোয়ালিফিকেশান বলে দিই, তোমাকে কিন্তু ক্লাস 8 বা 10 পাস করে থাকতে হবে, আর মোটামুটি তোমাকে 45% নাম্বার পেয়ে থাকতে হবে ওভারঅল বিষয়ের মধ্যে, আর প্রত্যেক বিষয়ে 33% তোমার নাম্বার কিন্তু চাই, তবেই কিন্তু ডাইরেক্ট র্যালির মাধ্যমে তুমি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে জয়েন্টের জন্য যোগ্য হবে। তার সাথে সাথে বয়স তোমার 17.5 বছর থেকে 23 বছরের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদন করার জন্য যোগ্য আছো। এবার যদি বলি উচ্চতা, তো এক্ষেত্রে যে উচ্চতা আছে 169 সেমি চাই, 50 কেজি কিন্তু ওয়েট চাই, আর যেটা চেস্ট আছে 67 সেমি কিন্তু চেস্ট চাই, এবং 5 সেমি কিন্তু বুকের ছাতি তোমাকে ফোলাতে হবে। এর সাথে সাথে যদি বলি তোমাদের 1600 মিটার দৌড়তে হবে। এবার প্রসেসটা কী হয় একটু বুঝে নাও, 1600 মিটার তোমাকে কত মিনিটে দৌড়তে হবে। বিষয়টা হচ্ছে তোমাদের এই 1600 মিটার কত মিনিটে কমপ্লিট করতে থাকবে, গ্রুপ এ গ্রুপ বি এই দুটো পার্টে ভাগ থাকে। গ্রুপ এ মানে 5 মিনিট 30 সেকেন্ডে তুমি যদি কমপ্লিট করতে পারো তোমাকে কিন্তু 60 নাম্বার দেওয়া হবে, মানে এই 1600 মিটার কমপ্লিট করার ওপর তোমার কিন্তু নাম্বার থাকে ডাইরেক্ট র্যালিতে। তুমি যদি 5:30 কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু 60 নাম্বার তুমি পাবে, আর যদি গ্রুপ বিতে তুমি পড়ো মানে 5:45 যদি কমপ্লিট করতে পারো, বা 5:31 থেকে 5:45 মধ্যে যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি কিন্তু 48 নাম্বার পাবে। এই হচ্ছে তোমাদের 1600 মিটার দৌড়ের ওপর নাম্বার। এরপর কিন্তু পুল আপ হবে, পুল আপে কিন্তু 40 নাম্বার থাকে, এখানে 10টা যদি তুমি পুল আপ দাও তাহলে কিন্তু 40 নাম্বার তুমি পেয়ে যাবে। এরপর মোটামুটি মিনিমাম 6টা কিন্তু তোমাকে পুল আপ দিতে হবে, না হলে কিন্তু ফেল। তুমি যদি 6টা পুল আপ দাও 16 নাম্বার পাবে, আর যদি 10টা দাও 40 পাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এরপর তোমাকে কিন্তু মেডিকেল এই সমস্ত প্রসেসের জন্য কিন্তু নিয়ে যাওয়া হবে, ডাইরেক্ট র্যালির ক্ষেত্রে এই বিষয়টা হয়ে থাকে। এই হচ্ছে তোমাদের ডাইরেক্ট র্যালির প্রসেস। ডাইরেক্ট র্যালিতে ক্লাস 8 পাস কিন্তু মিনিমাম যোগ্যতা চাই, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে দেখো, এই হচ্ছে ডাইরেক্ট র্যালির মাধ্যমে নিয়োগ হয়। এবার যদি আমি যাই এসএসসি জিডির মাধ্যমে, বছরে একটা নির্দিষ্ট সময় কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে, সেখানে ভ্যাকান্সি কিন্তু প্রচুর থাকে। ডাইরেক্ট র্যালিতে ভ্যাকান্সি যদিও অল্প থাকে, বাট এসএসসি জিডির মাধ্যমে যে রিক্রুটমেন্ট হয় সেখানে কিন্তু ভ্যাকান্সি অনেক থাকে। এখানে শুধুমাত্র তোমাকে কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে তুমি আবেদনযোগ্য, এখানে 18 থেকে 23 বছর বয়স হতে হবে, তবেই কিন্তু
এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট মাধ্যমে তুমি এখানে কিন্তু জব পেতে পারো। এক্ষেত্রে দেখো বলে রাখি, সবার প্রথমে তোমাদের স্টাফ সিলেকশন একটা রিক্রুটমেন্ট বার করবে, সেখানে তুমি অনলাইন আবেদন করবে। আবেদন করার পর একটা একটা এক্সাম হবে যেটা কম্পিউটার বেস এক্সাম হবে। সেই এক্সাম হওয়ার পর তোমাকে কিন্তু ফিজিক্যালের জন্য রাখা হবে, মার্ক তোমাকে কমপ্লিট করতে হবে, তারপর তোমার মেডিকেল হবে, দেন তোমার মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। এবার যদি বলি তোমার যে ক্লাস 10 পাস যোগ্যতা চাই, এবং তোমার সিলেবাস যেটা আছে সিলেবাসটা আমি একটু বলে নিই, তোমাদের যে প্রথমে এক্সামটা হবে সেই এক্সামে জিআই আছে 40 নম্বরে, মানে 20টা কোশ্চেন, পার কোশ্চেন 2 নম্বর, এবং জিকে এবং জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস 20টা কোশ্চেন 2 নম্বর করে, মানে 40 নম্বর, ম্যাথ আছে 40 নম্বর, 20টা কোশ্চেন থাকবে, পার কোশ্চেন 2 নম্বর, ইংলিশ আছে তোমার কিন্তু 40 নম্বর, মোটামুটি 160 নম্বরে 1 ঘন্টায় একটা কম্পিউটার বেস এক্সাম হবে। সেখানে তুমি কোয়ালিফাই করলে তোমাকে কিন্তু মাঠের জন্য ডাকা হবে। মাঠের জন্য 5 কিলোমিটার তোমাকে 24 মিনিটে দৌড়ে কিন্তু কমপ্লিট করতে হবে। আর এখানে এই দৌড়নোর উপর কোনো নাম্বার নেই, তোমার এই যে তুমি কম্পিউটার বেস এক্সাম দিলে সেই নাম্বার, এবং তুমি মাঠ পাস করার পর তোমাকে মেজারমেন্ট হবে, তারপর মাঠ হবে। মেজারমেন্টে যদি মেলদের বলো 162.5 সেমি আছে, আর ফিমেলদের 150 সেমি আছে, আর মেলদের বুকের ছাতি 80 সেমি চাই, আর 5 সেমি ফোলাতে হবে, ঠিক আছে। এবার এই যে তোমাদের এক্সাম, এই যে সিবিটি এক্সাম হলো, এবং তোমাদের এই মেজারমেন্ট এবং মাঠ হলো, এরপর গিয়ে তোমাকে মেডিকেলের জন্য ডাকা হবে। এবার এই এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্টে মেডিকেলটা কিন্তু একটু লং প্রসেস, বা মেডিকেলটা একটু চাপের হয়ে যায়। তো মেডিকেল ভালোভাবে চেক করা হবে, মেডিকেলে একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া হয়, সেই নাম্বার তোমার রিটেনের নাম্বার যোগ করা হবে, যোগ করে তোমার কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেক্ষেত্রে আলাদা স্টেটের জন্য বর্ডার ডিস্ট্রিক্ট আছে, এরকম ভাগ আছে, সেটা যখন প্রকাশিত হবে তখন তোমরা জানবে। সামনেই তোমাদের এসএসসি জিডি, খুব তাড়াতাড়ি প্রচুর ভ্যাকান্সি কিন্তু প্রত্যেক বছরে বেরোয়। তো এই হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে যদি জেনারেল ডিউটি, ঠিক আছে, জেনারেল ডিউটি পদে জব করতে চাও, তাহলে দুটো রাস্তা আছে, এক হচ্ছে ডাইরেক্ট র্যালি, আর একটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট র্যালি। তো তোমরা এই দুটো রিক্রুটমেন্টের মাধ্যমে তুমি কিন্তু ভারতীয় আর্মিতে জব করতে পারো। সেক্ষেত্রে তোমাকে কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমার ওকে থাকতে হবে, এবং তার সাথে সাথে কিন্তু কোয়ালিফিকেশান র্যালির ক্ষেত্রে ক্লাস 8 পাস হলেও চলবে, আর এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। এই হচ্ছে সমস্ত প্রসেস। একজন যদি ইন্ডিয়ান আর্মি জিডি কনস্টেবল হতে চাও, তাহলে পড়াশোনার সাথে সাথে তোমাকে কিন্তু ফিজিক্যাল দিক থেকেও ফিট হতে হবে, এবং ফিজিক্যাল দিক থেকে ফিট হলে তবেই কিন্তু একজন আর্মি হিসাবে তুমি জয়েন করতে পারো। সমস্ত ইনফরমেশান বললাম, যারা আর্মি হতে চাও, আর্মি লাভাররা অবশ্যই কমেন্ট করো, আর একটাকে লাইক করো। চলো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে, তখন সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।